আজকের স্বাধীনতা পবিত্র দিনে রক্তদান সেবার মাধ্যমে, রক্তদান কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের যে দায়িত্ব সাধারণ মানুষের প্রতি, সমাজের প্রতি, সেটাও আমরা খুশির দিনে বলিনি। এটাই 96 নম্বরের ওয়ার্ডের বিজেপির কার্যকর্তারা প্রমাণ করল যে শুধুমাত্র স্বাধীনতার আনন্দ নয়, সামাজিক সামাজিক কর্তব্য, মানুষের জন্য কাজ করা, আত্ম মানুষের পাশে দাঁড়ানো, যাতে রক্তের অভাবে একজন মানুষ যাতে বিপন্ন বোধ না করে, অসহায় বোধ না করে, সেই কারণে প্রত্যেক বছর এই রক্তদানের ব্রত নিয়ে স্বাধীনতা দিবসের আনন্দ উৎসব আমরা পালন করছি। এবারের স্বাধীনতা আরও গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে কাশ্মীর এতদিন উগ্রপন্থীদের হাতে ছিল, আতঙ্কবাদীদের হাতে ছিল, সেই কাশ্মীর এখন আতঙ্কবাদীদের হাত থেকে মুক্ত হয়েছে। দক্ষিণ কলকাতা থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপি প্রতিষ্ঠা করেছিলেন, অতএব দক্ষিণ কলকাতার কার্যকর্তারা, দক্ষিণ কলকাতার মানুষ গর্ববোধ করতে পারেন যে আজ শ্যামাপ্রসাদের স্বপ্ন সার্থক হয়েছে। শ্যামাপ্রসাদের যে বলিদান সে বৃথা যায়নি। ধন্যবাদ। সর্বপ্রথম সারা পশ্চিমবঙ্গবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে শুধু স্বাধীনতা দিবস নয়, এই স্বাধীনতা দিবস আমাদের মোদীজি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি জিত বলতে পারেন। এই প্রথম 370 ধারা মোদীজি তুলে দিলেন কাশ্মীর থেকে, কাশ্মীরে আমরা জয়লাভ করেছি। এই স্বাধীনতা দিবস আমাদের আনন্দের দিন, এবং আমরা শুধু এটা স্বাধীনতা দিবস হিসাবে আনন্দের দিন উপলক্ষে আমরা রক্তদান শিবির আয়োজন করেছি, যাতে সাধারণ মানুষের জন্য আমরা কিছু কাজ করতে পারি। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের জন্য কাজ করতে। এই বিশেষ দিনে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবির আয়োজন করেছিলাম। আমাদের এখানে মোটামুটি 50 জনের ওপর রক্তদান করে গেছেন স্বেচ্ছায়, এখনও অনেকে আসা বাকি আছে। আমরা সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।